আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আজকে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে এলাম আপনারা আমাকে অনেকেই জিজ্ঞাসা করেন আপু খরগোশের লোম পড়ছে কি করব। অনেক খরগোশের হাতে পায়ে লোম উঠে যাচ্ছে নাকের কাছে লোম উঠে যাচ্ছে এক্ষেত্রে আমরা কি করতে পারি তো আমার খরগোশের যখন এরকম সমস্যা হয়েছিল তখন আমি ডাক্তারের কাছে নিয়ে যাই তো ডাক্তার আমাকে একটা ইঞ্জেকশানের কথা বলে যে ইঞ্জেকশানের মূল্য হচ্ছে পাঁচশো টাকা তো পাঁচশো টাকা দিয়ে ইঞ্জেকশনটা দিতে হলে আমার যে এগারোটা খরগোশ আছে আমার প্রত্যেকটা খরগোশকেই দিতে হবে এর জন্য আমি ইঞ্জেকশনটা দেইনি। তো আমি ইঞ্জেকশনের বদলে যদি কোন ওষুধ কম করেও কাজ করে আমি এমন একটি ওষুধ চেয়েছিলাম তখন ডাক্তার আমাকে এম অ্যাক্টিনভেট আর হচ্ছে জিজভেট এটা দিতে বলেছে আর এম ভেট ওষুধটি হচ্ছে খরগোশের শরীরে যে পোকা হয় খুশকি হয় এটার জন্য ব্যবহার করতে হয় তো এ ম্যাকটিন বেড কীভাবে ব্যবহার করতে হয় এটির একটি ভিডিও আছে আপনারা ওই ভিডিওটি দেখবেন জিস বেডটাও মূলত এসবের জন্যই ব্যবহৃত হয় এটা খরগোশের ক্ষুদামুন্দ্রা থেকে শুরু করে খরগোশের যে চর্মপ্রদাহ পা ফুলে যাওয়া লোম উঠে যাওয়া খরগোশ যে পশম খেয়ে ফেলে এটার জন্য মূলত ব্যবহার করা হয় তো আপনাদের যাদের এরকম সমস্যা হয়েছে তারা ধরুন সপ্তাহে একদিন শনিবার থেকে জিনিস ভেটটা দুবেলা দুবেলা না হলেও ছোট খরগোশকে একবেলা বড়ো খরগোশকে দুবেলা দিবেন জিরো পয়েন্ট সিক্স এম করে আর এ ম্যাকটিন ভেট শনিবার দিন তিন ফোঁটা যে খরগোশ আক্রান্ত সেই খরগোশের সাথে বাকি খরগোশকেও তিন ফোঁটা করে দিয়ে দিবেন এই নিয়মে ঠিক সাত দিন পরে জিস তো প্রতিদিন চলবে কিন্তু ম্যাকটিন বেড আবার ঠিক সাত দিন পরে গিয়ে সাত দিন যেদিন হবে অর্থাৎ শুক্রবার সেদিন আবার এই ম্যাকটিনভেটটা দিয়ে দেবেন এতে করে দেখবেন যে খরগোশের লোম উঠাটা একটু চলে গেছে আর খরগোশকে যখন তখন গোসল করাবেন না যদি দেখেন যে একটু গরম পড়েছে তখন খরগোশকে একটু ভালো করে গোসল করিয়ে দেবেন সাথে একটু পটাশ ব্যবহার করবেন খরগোশের চোখে মুখে কানে যেন ওই পানিটা না যায় পটাশ ব্যবহার করে খরগোশকে ভালো করে গোসল করে দেবেন আশা করি আপনাদের যে লোম ওঠার সমস্যাটা এটার সমাধান হবে তো অনেক ভিডিওতে দেখা যায় উনিরা অ্যালোভেরা দিতে বলে আমি বলবো না এগুলো ইউজ করতে কারণ এগুলো আসলে ইউজ করা সম্ভব না খরগোশের শরীরে অনেক পশম থাকে অ্যালোভেরাটাও অত দূর পর্যন্ত পৌঁছাতে পারে না তাই আপনারা যারা চান তারা এই দুইটা ওষুধ ব্যবহার করতে পারেন এতে করে আপনাদের লাভ হবে আপনাদের যদি এই সম্পর্কে আরও কিছু জানার থাকে অবশ্যই আমাকে জানাবেন আমি আপনাদেরকে বলে দেবো ধন্যবাদ সবাই ভালো থাকবেন